মানে যেইটাই নেবেন আপনারা কিন্তু 110 টাকা করে পেয়ে যাবেন এই যে সামনে যেহেতু রমজান মাস ব্লুর ভিতরে আচ্ছা এই যে দেখেন ওকে এগুলো হচ্ছে 110 টাকা 110 টাকা এগুলো কিন্তু 200-250 টাকা ইজিলি বিক্রি করা যায় অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো হলো শপের জন্য এই যে দেখেন এই শার্টগুলো কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু ইজিলি কাপড়গুলো খুবই সফট 200-250 টাকায় বিক্রি করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমার দোকানে 8-9টা প্রোডাক্ট আছে সবকিছু মিলে 100টা পিস নেব তাও সম্ভব আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এই যে একটা কালার 180 টাকা এই যে এগুলো কমপক্ষে 200 টাকা করে বিক্রি করতে পারবে ভাইজান এই যে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আমরা আছি খেজুরবাগ মাজার রোড পার্গেন্ডেরিয়া বাজার এটা হচ্ছে ফ্যাশন গ্যালারিতে যাই হোক যারা মূলত স্টক লটের ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমাদের সাথে আছেন একজন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ফ্যাশন গ্যালারিতে স্টক লটের ব্যবসাগুলো তো হচ্ছে জি ভাইজান আচ্ছা একজন ব্যবসায়ী কিভাবে প্যান্ট আপনাদের কাছে আইটেম কি কি আছে একটু যদি বলে দিতেন আইটেম মূলত আছে জিন্সের প্যান্ট বড়দের আছে বাচ্চাদের আছে জিন্সের প্যান্ট নিউ শার্ট আছে তারপর আছে বাচ্চাদের বেবি সেট আছে গেঞ্জি সেট তারপরে গেঞ্জি আছে শার্ট আছে পাঞ্জাবি হকারি বাইদের জন্য আচ্ছা আর লগা ইনটেক নিউ ওয়ান পিস আছে আর হকারি বাইদের জন্য বোরকা আর ওয়ান পিস আছে আচ্ছা যারা ফুটপাতে ব্যবসা করবেন তাদের জন্য মাল আছে আপনাদের কাছে আবার যারা শোরুমে ব্যবসা করবেন তাদের জন্য মাল আছে আচ্ছা শুরুতে কি প্যান্ট দেখাবেন প্যান্ট দেখাবো প্যান্ট আজকে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হচ্ছে 110 টাকা 110 টাকা 10 টাকা থেকে ভাই জানেন আচ্ছা এটা কি সিজন শোরুমে বিক্রি করার জন্য জি এটি শোরুমে ইট সিজন মূলত দাম একটু বাড়ছে কিন্তু এখন আমরা দাম বাড়াইনি হয়তো সামনে আমাদের দাম বাড়াইতে হইতে পারে কারণ সামনে যখন ঈদ কে কেন্দ্র করে আচ্ছা সব মাল ওঠানো হইতেছে তো শুরুতে আমি প্যান্ট দিয়ে শুরু করতে চাচ্ছি দোকানের সবচেয়ে মূল আকর্ষণই আমাদের প্যান্ট আচ্ছা এই যে ভাই জান দেখেন প্যান্ট ওকে এই সাইজ এগুলোর আছে জি 28 থেকে 36 পর্যন্ত 38 পর্যন্ত ভাইজান এই যে দেখেন পিস সাইডটা শোরুমে বিক্রি করার জন্য একদম নতুন প্যান্ট জি ভাইজান এই যে দেখেন রং কশ গ্যারান্টি যে ভিতর সাইডটা দেখেন আচ্ছা ইনার সাইডটা দেখে দেন এটা হচ্ছে ইনার সাইডটা জি আচ্ছা কত করে পড়বে 110 টাকা 110 টাকা মাত্র 110 টাকা আচ্ছা ওকে আরেকটা দেখেন ভাইজান ছিড়া ফাটা গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি এর মধ্যে ছিড়া ফাটা এগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন পিস সাইডটা দেখেন ভাইজান খুব সুন্দর এগুলো কেমন দামে সেল করা যাবে শোরুমে আপু এটি অনায়াসে 250 থেকে 300 টাকা করে সেল করতে পারবে 250 থেকে 300 টাকা করে আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আরেকটা দেখেন এখানে অসংখ্য পরিমাণে কালার আছে ভাইজান ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটার মধ্যে এই যে দেখেন আচ্ছা ওকে এই যে এটাও কিন্তু হালকা ছেঁড়া পড়ার মধ্যে গ্র্যান্ডিং 110 টাকা 110 টাকা মাত্র ভাইজান ওকে দেখছেন এই যে আরেকটা আছে দেখেন এটা ভাঙ্গা ডিজাইন মনে হয় বললে এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে খুব প্রিমিয়াম আচ্ছা ভাইজান মাত্র 110 টাকা 110 টাকা করে ওকে আরেকটা দেখাইতে পারেন আরেকটা ডিজাইন আচ্ছা আমরা আরেকটা কালার দেখি এটা একটু অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আপু কেমন দামে সেল করা যাবে এগুলো যদি আরেকটু বলতেন আমাদেরকে 110 টাকায় কিনে 110 টাকা করে কিনে মনে করেন যে ভাড়া 10 টাকা 120 টাকা যদি পড়ে তাহলে 300-350 টাকা করে তারা শোরুমে বিক্রি করতে পারবে মানে যে কোনো জায়গায় যে কোনো শোরুমে যে কোনো শোরুমে যে কোনো শোরুমে আচ্ছা ওকে স্টিচের মধ্যে আছে নন স্টিচ আছে গ্যাবার্ডিং আছে গ্যাবার্ডিং মধ্যে অনেক কালার আছে ভাইজান এই যে দেখেন আরেকটা এই যে এই কালারটা দেখেন যে আমাদের এই প্যান্টগুলো ধুইলে কোনো রং যাবে না ভাইজান কিছু কিছু ব্লু কালার আছে কত থেকে কত আছে 28 থেকে 36 পর্যন্ত আচ্ছা এই যে পিস সাইডটা দেখেন কিছু কিছু কালার আছে ডিজাইনে রং ওঠে কিন্তু আমাদের ওয়াশের রং গ্যারান্টি আচ্ছা যারা মাল নেবেন কিভাবে নিতে পারবে আপনাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ভাইজান নিতে হবে প্রথমে 1020 টাকা পেড করতে হবে তারপর আমরা কন্ডিশনের মধ্যে মাল দেই মাল হাতে পায় টাকা পেড করে মাল নিয়ে যায় বাস কন্ডিশনের মাধ্যমে আচ্ছা কেউ যদি এসে দেখে নিতে চায় সে সুযোগ সুবিধা আছে জি জি আসলে ভালো হয় তার পছন্দ মতো দেখে নিতে পারবে আচ্ছা যারা একটু ফ্যাশনেবল প্যান্ট খুঁজছেন তাদের জন্য এই যে ফ্যাশনাল প্যান্টগুলো আছে এগুলো হচ্ছে 110 টাকা ভাইজান আচ্ছা এই যে ভাইজান দেখেন কালার দেখেন এই জায়গা আপনি ক্যামেরায় দেখেন ভিতর থেকে দেখাইতাছি ওকে এই যে ব্ল্যাক এর মধ্যে কেউ যদি চায় 1000-1500-1000 পিস চাইলেও দেওয়া যায় আমাদের গোড়া অন অসংখ্য পরিমাণে প্যান্ট ভাইজান আছে এই যে দেখেন এই যে দেখেন মানে স্টাইলিশ ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে আছে ভাইজান 110 টাকা 110 টাকা আচ্ছা ওকে এই যে দেখেন
ভিতর থেকে আরেকটা দেখাই। এখানে কিন্তু প্যান্টের একদম স্তূপ দেখেন, অনেক প্যান্ট রয়েছে। এটা তো জাস্ট শোরুম, গোডাউনে কিন্তু আরো অনেক প্যান্ট আছে, অনেক পরিমাণে প্যান্ট আছে ভাইজান। আচ্ছা ওকে, দেখেন মানে যেইটাই নেবেন আপনারা কিন্তু 110 টাকা করে পেয়ে যাবেন। এই যে সামনে যেহেতু রমজান মাস, আর রমজানের পরে কিন্তু রোজার ঈদ, এরপরে কুরবানি ঈদ আছে, তো দুইটা ঈদ সামনে রেখে কিন্তু অনেকেই এখন প্যান্টের ব্যবসাটা করবেন। প্যান্টের ব্যবসা সবচেয়ে লাভজনক ভাইজান, আমাদের শোরুমের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে কিন্তু সবচেয়ে লাভজনক হচ্ছে প্যান্টের ব্যবসাগুলো। আচ্ছা, প্যান্টের ব্যবসার মধ্যে প্রচুর মুনাফা অর্জন করা যায়। এখান থেকে দেখাই। আচ্ছা দেখেন, এখানে কিন্তু প্যান্টের অনেক স্তূপ আছে দেখতে পাচ্ছেন। এই যে একটা, আচ্ছা এগুলো সবই হচ্ছে 110 টাকা। এগুলো তো সবগুলো নতুন, আবার অনেকে আপু নতুনের কথা বলে পুরাতন পাঠিয়ে দেয় কুরিয়ারে, এরকম তো হবে না। সমস্যা না ভাইজান, আমার কোন একটা প্রোডাক্ট নেওয়ার পর সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করতে পারবে, সাথে সাথে চেঞ্জ করে তার পছন্দ মতো আরেকটা নিয়ে যাব, সমস্যা নাই। আচ্ছা ওকে, এই যে ভাইজান দেখেন, এই যে আরেকটা কালার আছে গ্যাবার্ডিং এর মধ্যে। আচ্ছা গ্যাবার্ডিং একটা কালার দেখি আমরা শোরুমে বিক্রি করার জন্য। এরপরে বাচ্চাদের প্যান্টও আছে, বাচ্চাদের প্যান্ট কত করে? বাচ্চাদের প্যান্ট 100 টাকা। আচ্ছা আমরা একটা দেখি বাচ্চাদের প্যান্ট। ওকে, বাচ্চাদের প্যান্ট আছে 0 থেকে 12 বছর পর্যন্ত। আচ্ছা 0 থেকে 12 বছর পর্যন্ত। এই যে একটা দেখেন বাচ্চাদের প্যান্ট, যে ডিজাইন এগুলো হচ্ছে 100 টাকা ভাইজান। 100 টাকা ডিজাইন আছে বাচ্চাদের। ওকে 100 টাকা করে, 100 টাকা করে দেখছেন। ওকে 100 টাকা করে প্রচুর পরিমাণ আছে। কোনো ব্যবসায়িক ভাই যদি এসে দেখে নিতে চায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ অনেকে চিন্তা করেন যে জাস্ট ভিডিওতে দেখছেন সেটা দেখা যায়, আপনার যখন সরাসরি দেখবেন তখন নাও ভালো রাখতে পারে, তো আসলে ভালো হয়। যারা ব্যবসা করবেন স্টক লটের মাল নিয়ে, আমি বলবো সরাসরি এসে দেখে নেওয়া ভালো। যদি মনে হয় যে না আপনি প্রোডাক্ট দেখার পরে এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন, লাভ করতে পারবেন, তাহলে ব্যবসা করবেন। আচ্ছা, আর যদি কোনো ভাইজান আসতে না পারে তাহলে আমরা এই মুহূর্তে ফোন দিলে আমরা দেখাই দিই। আচ্ছা, দেখে অনেক সময় অর্ডার দেয়। এখন জিন্সের প্যান্ট দেখানো হলো, এখন আছে ভাইজান নিউ শার্ট। আচ্ছা নিউ শার্ট, নিউ শার্ট আছে। আচ্ছা ওকে, এই যে এগুলো সব নিউ শার্ট ভাইজান। দেখতে পাচ্ছেন এটা কত করে পড়বে আপু? মাত্র 140 টাকা ভাইজান। 140 টাকা করে, এগুলো কিন্তু 200-250 টাকা ইজিলি বিক্রি করা যায়। না এসে বিক্রি করতে পারবে, এগুলো হলো শপের জন্য। 140 টাকা। এই যে এটা আছে যে এই জায়গায় যে একটা শাড়ির বান্ডিল আছে, এটা হলো ফুটপাতে হকারি ভাইদের জন্য। হকারি ভাইদের জন্য এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 60 টাকা ভাইজান। 60 টাকা করে, এটা আছে 60 টাকা। আরেকটা প্রোডাক্ট আছে 40 টাকা, এটাও হকারি ভাইদের জন্য, দুই আইটেমে রাখা। এটা হচ্ছে 40 টাকা। ওকে, আর এই লোকা এইটা হচ্ছে বোট সারা, এটা হলো 60 টাকা। 60 টাকা, জি। আচ্ছা, এটা হলো হকারি ভাইদের ফুটে হাটে গঞ্জে বাজারে সব মেলার মধ্যে বিক্রি করে তাদের জন্য রাখা। আচ্ছা, আর এগুলো হলো শোরুমের জন্য। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা খুলে দেখি, এটা একটু খুলে দেখি। শোরুমে বিক্রি করারগুলো 140 টাকা। 40 টাকা, জি। সব প্রকারের আইটেমে রাখা আছে ভাইজান, যে যেভাবে নিয়ে ব্যবসা করতে চায় ঈদের মধ্যে। এই যে দেখেন এই শার্টগুলো কিন্তু খুব সুন্দর, আপনারা কিন্তু ইজিলি কাপড়গুলো খুবই সফট 200-250 টাকায় বিক্রি করতে পারবেন দেখেন। আচ্ছা ওকে, একটা দেন, আমি আর কয়েকটা দেখাইতেছি ভাইজান, না দেখলে ভাইয়ারা বুঝতে পারবে না। এটা একটা ব্ল্যাকের মধ্যে প্রিন্ট, এই যে দেখেন আরেকটা চমৎকার কালার, 140 টাকা করে শার্ট যেটাই নেবেন। জি আচ্ছা, এক একটা ডিজাইন, এক একটা কালারের মধ্যে, এক একটার মধ্যে, জি দেখেন অনেক কালার আছে, অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইনের মধ্যে আছে। ওকে, এই যে ভাইজান দেখেন, এগুলো হচ্ছে 140 টাকা করে। আচ্ছা এই যে এটা একটু খুলে দেখেন আপু, এটা একটা দেখাই। তো সামনে ঈদ, যেহেতু তো ঈদ উপলক্ষে যারা ব্যবসা করবেন শার্ট প্যান্ট নিয়ে, তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন। দেখেন কত চমৎকার, এগুলো কিন্তু আপনারা ইজিলি 200-250 টাকায় বিক্রি করতে পারবেন। কাপড়ের কোয়ালিটি দেখে দেই, এগুলো হচ্ছে কটন, কটন সুতি, কটনের মধ্যে ভাইজান। আচ্ছা ওকে, এই যে তারপর আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি কাগজের উপর দিয়ে, দেখেন সমস্ত কত, এত তো দেখান সব না, দেখছেন এক একটা ডিজাইন। আচ্ছা আপু, এবার আসি যে মাল নিলে মিনিমাম কত টাকার মাল নিতে হবে আপনাদের কাছে? ভাইজান কমপক্ষে 100 পিস নিতে হবে। আচ্ছা, সব আপনি যদি মনে করেন যে আমার দোকানে 8-9টা প্রোডাক্ট আছে, আমি সব কিছু মিলে 100টা পিস নিব, তাও সম্ভব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও সম্ভব, মিনিমাম 100 পিস নিলে এই দামে দিবেন? জি জি। আচ্ছা আচ্ছা ওকে আপু, এবার একটু মেয়েদের আইটেমস দেখি, মেয়েদের কি কি আছে?
ভাইজান মেয়েদের আছে নিউ ইনটেক ওয়ান পিস আচ্ছা এগুলো কি শোরুমে বিক্রি করা শোরুমে বিক্রির জন্য ভাইজান আচ্ছা সরকারি ভাইদের জন্য আছে ওটা পরে দেখাইতাছি আগে শোরুমেরটা দেখাইতাছি ভাইজান এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ভাইজান 6টা করে থাকবে ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর দেখেন ওয়ান পিস এগুলো কত করে পড়বে আপু মাত্র 180 টাকা আচ্ছা 180 টাকা করে ওয়ান পিস একদম নতুন ওয়ান পিস একদম নতুন ইনটেক সুতি কটনের মধ্যে জি ভাইয়া ওকে যেটার মধ্যে 6টা আছে কেমন দামে বিক্রি করা যাবে শোরুমে শোরুমে 300 টাকা করে বিক্রি করতে কম পক্ষে ভাইজান 300 টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা ওয়ান পিস আমি নিউ মার্কেটে দেখছি 300 টাকা করে বিক্রি করতে আচ্ছা এই যে দেখেন ওয়ান পিস আকার মধ্যে দেখেন এটার মধ্যে 6টা কালার আছে ভাইজান ওকে এই যে দেখেন এই একটা কালার কালার এই যে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার তারপরে যেটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে অসংখ্য পরিমাণের ডিজাইনের মধ্যে আছে ভাইজান ওকে এই যে একটা একটা করে দেখাইতেছি আমি এই যে সবগুলো ওয়ান পিস জি সবগুলো ওয়ান পিস এটা শোরুমে বিক্রি করতে পারে কেউ হকারি ভাইজান যদি চায় ব্যানে করবি তাও পারবে কিন্তু এগুলো বেস্ট হয় শোরুমের জন্য এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন ওয়ান পিস এটার মধ্যে 6টা আছে কালার আচ্ছা তো দেখুন তো এই যে কাগজের কথা দেখাতে ভাইজান এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা স্টক প্রোডাক্ট না ভাইজান আচ্ছা প্রাইসটা একবার বলে দেন আপু 180 টাকা ভাইজান এই যে এটার মধ্যে দেখছেন এই যে দেখেন প্রত্যেকটা এই যে একটা কালার 180 যারা বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু ফুল প্যান্ট সহ আচ্ছা কত করে পড়বে এটা মাত্র 80 টাকা ভাইজান 80 টাকা সেট সেট পুরো সেট এটার সাথে প্যান আছে বাচ্চা ছোট বাচ্চা কালার পাওয়া যাবে তাদের সাথে প্যান আছে আর যারা একটু বড় বাচ্চা তাদের যে পায়জামা সেট আছে আচ্ছা এই যে দেখেন এগুলো কমপক্ষে 200 টাকা করে বিক্রি করতে পারবে ভাইজান এই যে দেখেন এই সেটটা দেখছেন খুব সুন্দর ওকে এটার সাথে এই যে পায়জামা সেট পায়জামা সেট মাত্র 80 টাকা 80 টাকা করে জি আচ্ছা ওকে আপু আমরা তো শপের জন্য বা শোরুমের জন্য বেশ কিছু মাল দেখলাম যারা একদম হকারি করতে চায় জি ভাইজান ভ্যানে বিক্রি করতে চায় তাদের জন্য কি কি আছে তাদের জন্য আছে ভাইজান এই যেটা হচ্ছে গিয়া শার্ট আচ্ছা যে এই শার্টটা হলো হকারি ভাইদের জন্য হাটে গঞ্জে মেলায় ফুটপাতে অনায়াসে বিক্রি করতে পারবে এটার দাম হতেছে মাত্র 60 টাকা 60 টাকা এটা চাইলে সে 100 টাকা 120 টাকায় বিক্রি করতে পারে আর এটা ভাইজান 40 টাকা 40 টাকা আচ্ছা ওকে এই হলো দুইটা প্রোডাক্ট আবার হইতেছে যে এখানে গেঞ্জি আছে ওকে এই গেঞ্জিটাও 60 টাকা ভাইজান আচ্ছা এটা হচ্ছে পলো টি-শার্ট গুলো 60 টাকা করে 60 টাকা আর এই যে এই বর্ডার মধ্যে যেটা লাগানো ওটা 40 টাকা এটা হচ্ছে গোল গলার টি-শার্ট গুলো কি মানে দুই আইটেমে রাখা আছে হকারি ভাইদের জন্য 40 টাকা করে 60 টাকার তো রাখা আছে 40 টাকা রাখা আছে 40 টাকা রাখা আছে একটা পাঞ্জাবি আছে ভাইজান দেখেন এই যে পাঞ্জাবি পাঞ্জাবি শার্ট পাঞ্জাবি গুলো কত করে আপু এটাও 40 টাকা ভাইজান যাই নেবেন 40 টাকা বোর্ডের যা তাহলে বোর্ড সারা যাই আছে 60 টাকা 60 টাকা তারপরে যে ভাইজান এই দেখেন ওয়ান পিস আচ্ছা এই যে ডিসপ্লের মধ্যে দেখা আছে ওয়ান পিস গুলো দেখেন এগুলো কত 60 টাকা ভাইজান 60 টাকা জি এই যে বোরকাটা দেখেন ভাইজান আচ্ছা এগুলো হচ্ছে 60 টাকা যাই নেবেন ভাইজান এই গ্যাট দেখেন এগুলো হচ্ছে ফুটে বা ভ্যানে বিক্রি করার জন্য ফুটে ভ্যানে বিক্রি করার জন্য ভাইজান এগুলো 60 টাকা আচ্ছা ওকে এই যে অসংখ্য পরিমাণে ওয়ান পিস আছে ভাইজান দেখেন এগুলো সব 60 টাকা 60 টাকা করে জি এগুলো সরকারি ভাইদের জন্য 60 টাকা এটা শোরুমের ভাইদের জন্য না আচ্ছা ওকে আর এই যে বোরকাটাও বোরকাটাও 60 টাকা 60 টাকা জি তো এটা হচ্ছে ফ্যাশন গ্যালারি আমি একটু সবটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো এখানে আপনারা বোরকা পেয়ে যাবেন ওয়ান পিস পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে শার্ট পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন তো আপু কিছু দেখাচ্ছেন যদি আচ্ছা বলেন বোরকা খিমারের মধ্যে আছে আচ্ছা এগুলো 40 টাকা না 60 টাকা এগুলো 60 টাকা ভাইজান খিমারের মধ্যে আচ্ছা মানে যারা ভ্যানে ভ্যানে বিক্রি করে তাদের জন্য খিমার আছে 60 টাকা করে 60 টাকা করে জি ভাইজান আচ্ছা ওকে তো এই পাশে কিন্তু নতুন ওনাদের প্যান্টগুলো আছে শার্টগুলো আছে যারা শোরুমে ব্যবসা করবেন তাদের জন্য এই পাশেও কিন্তু অনেক প্যান্ট ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন তো যারা স্টক লটের মাল কিংবা শোরুমের জন্য সামনে ঈদকে সামনে রেখে
ব্যবসা করবেন ভাবতেছেন অবশ্যই ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করবেন, কুরিয়ারে নেওয়ার সুযোগ আছে। একটু ঠিকানাটা বলে দিবেন আপু আপনাদের। ঢাকা সদরঘাট প্রথমে আসতে হবে, তারপর নদী পার হতে হবে তেলঘাট বা কালীগঞ্জ দিয়ে, ওইখান থেকে রিক্সা নিয়ে বলতে হবে পারগেন্ডারিয়া মাজার রোড। আচ্ছা, খেজুরবাগ মাজার রোড বা পারগেন্ডারিয়া বাজার বললেও হবে। আচ্ছা, ওই মাজারের গেটের সামনে নামলেই সাথে আমার দোকান। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপুকে আর সময় দেওয়ার জন্য। আর আমি বলবো যে যারা ব্যবসা করবেন অবশ্যই আপনারা ওনাদের শোরুমে আসবেন, এসে দেখে শুনে যদি আপনার পছন্দ হয় তারপর আপনি এখান থেকে মাল নিয়ে ব্যবসা করবেন, আশা করি কিছু টাকা প্রফিট করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।